দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখেছেন যে সাকিব আল হাসান ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেই ইনজুরিতে পড়েছে, আর সেটা বাংলাদেশের যে সকল পত্রপত্রিকা তারা অনলাইন পোর্টালে তাদের সেটার নিউজ ছেপেছে, আর নিউজ ছাপার পর থেকে সেটা নিয়ে বাংলাদেশের জনগণ হাস্যরসে মেতেছে, মানে হাহা রিয়াক্ট দিয়েছে ফেসবুকে। এখন এই হাহা রিয়াক্ট কেন সাকিব আল হাসানের, আর এই হাসাহাসি করবে না কেন? মানুষের যে ক্ষোভ সাকিব আল হাসানের প্রতি, মানুষের ক্ষোভ কিন্তু অনেকদিন থেকে। তিনি সর্বশেষ যে তামিম ইকবালকে নিয়ে তিনি যা করলেন, আসলে এটা অগ্রহণযোগ্য, বাংলাদেশের জনগণ পাবলিক সেটা গ্রহণ করতে পারেনি, আর সেটার ক্ষোভটা আজ ফেসবুকে মানুষ দিয়ে দিয়েছে। আপনারা যদি ফলো করেন তাহলে দেখবেন যে যে কমেন্টগুলো করেছে, সাকিব আল হাসান ইনজুরড হয়েছে তাতে দুঃখ পাওয়ার কথা আমাদের দেশের জনগণের, কিন্তু সেখানে হাহারি একটু দিয়েছি, বরঞ্চ আপনাদের যে কমেন্টগুলো করেছে ম্যাক্সিমাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার মানে কি? মানুষ সাকিব আল হাসানের প্রতি বিরক্ত, আর বিরক্ত তার কর্মকাণ্ডে। তিনি যে কর্মকাণ্ডগুলো মাঝে মাঝে করেন সেই কর্মকাণ্ডই আজ মানুষের প্রতিফলন হয় ফেসবুক টুইটার কিংবা ইউটিউবে। অতএব সাকিবের এই বিষয়টা আসলে বিবেচনা করা উচিত যে তিনি একজন বিশ্বের অলরাউন্ডার, বাংলাদেশের কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ক্রিকেটে। তিনি যদি ক্রিকেটকে নিয়ে রাজনীতি করে, বা সব প্লেয়ার সব কিছু করতে পারে কিন্তু তার দ্বারা এটা সম্ভব না। বিশেষ করে তামিম ইকবালকে বাদ দেওয়ার পিছনে ক্যাপ্টেন্সি থেকে বা তারপর বাধ্য হয়ে তামিম ইকবাল তিনি বাধ্য হয়ে কিন্তু খেলতে যাননি, এটা কিন্তু আমরা দেখেছি। অতএব এই সাকিব আল হাসানকে অতি সত্বর তার এই যে স্বেচ্ছাচারিতা এটা থেকে ফিরে আসতে হবে, না হয় জনগণ তাকে ছুঁড়ে ফেলবে ওই ভাগারে বা কোথাও ডাস্টবিনে। পাবলিক কিন্তু এখন প্রচণ্ড ক্ষোভ সাকিব আল হাসানের প্রতি, আর সাকিব আল হাসানকে এটা বুঝতে হবে। ধন্যবাদ।